হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইউর ফুডিস লাভার। তো আজকে আবার অনেকদিন পরে একটা ভ্লগ নিয়ে চলে এসেছি, আর এটা একটা ভ্লগ না, এটা পরপর পরপর সিরিজ আসবে, তো চিন্তা করো না। আসলে কয়েকদিন আগে শর্টসে আমি বলেছিলাম আমরা একটা জায়গায় বেড়াতে যাচ্ছি, তো হ্যাঁ আজকে বেরিয়ে যাব। আর আমি পার্ট ওয়াইজ দেবো, কারণ একবারে তো দেওয়া অবভিয়াসলি সম্ভব না। যাচ্ছি কী করছি সেটা দেখার জন্য ভ্লগটা তো পুরোটা দেখতে হবে, তো চলো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। নন্ডি চলো আমাদের সাথে পাহাড় নিয়ে যাবো, যাবে তো আমাকে এই যে বাবা আর এই যে ছাড়তে এসেছে, ঠিক আছে। আর বাকিরা এখন আসেনি, আমি সবার আগে এসে বসে আছি। কি এনেছি দেখাবো? ব্যাগে আছে অনেক কিছু। এত এত বড় ব্যাগটা নিয়ে যাবা? লাল ব্যাগটা? এই আমার ব্যাগ। চলে যাচ্ছে ইন্ডিয়া থেকে, চলে যাচ্ছে বিদেশে? না না বিদেশে যাচ্ছে, ট্রেনে করে বিদেশে যায়। ট্রেনে করে সবাই চলে এসেছে, আমরা ছেলেরা ব্যাগ বইছি। এই যে ব্যাগ বইছে, কিন্তু দুঃখের বিষয় এটা যাবে না, আমি না ভাই এরা বে তো এরা। আমাদের ট্রেন আসছে, আর আমরা এখন খেতে বসবো, খাওয়ার আগে এই যে খাচ্ছি। খাবার দেয়নি গাইজ এখনো, কি মনে করে নিয়ে এসছি সময় একটু বলবো এই শশা খাওয়ার জন্য? এই হচ্ছে ডিনার, রুটি চিকেন। এই স্যারেরটা বেড়ে রাখতি, স্যার খাবে না। এনজিপি
এবার একটু ওয়েটিং রুমে ওয়েট করতে হবে, তো সেখানেই যাচ্ছি। তো এবার আমরা ওয়েটিং রুমে চলে এসেছি ওয়েট করার জন্য অবভিয়াসলি। আর এখানে আমরা প্রায় 4 ঘন্টা মতন বসেছিলাম, কারণ আমরা রাত্রি 3টের সময় নেমেছিলাম, তো সকালের আগে আমাদের গাড়ি আসবে না। তো চলো সকাল হওয়ার জন্য ওয়েট করি, আর কি করা যাবে। আমাদের গাড়ি চলে এসেছে ওয়েটিং রুম থেকে, আমরা চলে এসেছি, ঠিক আছে। তো ফাইনালি গাড়িতে উঠবো, আর এখন বাজে হচ্ছে কটা বাজে, 7টা বাজে। আমরা এখন কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য ভ্লগটা আগে দেখতে থাকো, আজকে এখানেই এন্ড করছি, ঠিক আছে। তো নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি আসছে, তো তার জন্য চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভ্লগ, টাটা।